নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আরও একবার নতুন আরও একটি গো অ্যাজ ইউ লাইক বা ছদ্মবেশ প্রতিযোগিতার এপিসোড তুলে ধরতে চলেছি। তো এর আগেও খুব ভালো রেসপন্স পেয়েছি, তো সেই জন্য আরও একটি গো অ্যাজ ইউ লাইক এপিসোড তোমাদের সাথে নিয়ে এসেছি। তো দেখো, এখানে আজকের গো অ্যাজ ইউ লাইকের ফার্স্ট যে চরিত্র তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে কৃষ্ণ রাধিকা, এবং তার সাথে ছিল সুভাখ্যান্য স্বামী স্ট্যাচু। এটা আমার আগের ছদ্মবেশ প্রতিযোগিতাতেও পাবে, কারণ সেখানেও এরকম একটা স্ট্যাচু মূর্তি ছিল, সেমই প্রায় সাজগো, যেখানে কিছু আলাদা নেই। তার সাথে এখানে ছিল কচ্ছপ মাটির মধ্যে, এদিকে ছিল তারাপীঠের মা কালী, আরেকজন তারাপীঠের মা কালী সেজেছে যিনি দাঁড়িয়েছিলেন, আর একটা ছিল এখানটাতে ন্যায়দণ্ড, এটা ন্যায়দণ্ড সেজেছে। তা পুরো ন্যায়দণ্ডের যে রূপ দেওয়া হয় সেটাই এখানে, তোমরা এখান থেকে চাইলে আইডিয়া পেতে পারো। মা কালী অন্নদান, তো আরে একজন ছিল মা সরস্বতী সেজেছে এখানে, তো সরস্বতী, যেহেতু সরস্বতী পুজো তো মা সরস্বতী সেজেছে এখানে। আর ছিল স্ট্যাচু অফ দ্য লিবার্টির সাজটা খুব ভালো ছিল, তবে হাতটা একটু বেঁকে গেছিলো, হাতটা আরও সোজা করার দরকার ছিল। আর এই খুদে দুটো দেখলে তো বুঝতেই পারবে, এরা দুজন হচ্ছে আমাদের বাড়ির ছোটো বড়, যারা গৌরনীতায় সেজেছিলো। দেখো গৌরনীতায়, এদিকে ছিল গোপাল ভাঁড়, আর ছিল ব্রাহ্মণ বাসনওয়ালা, আর আমার দিদির ছেলে সেজেছিলো রকেট, আর এটা চার্লি চ্যাপলিন। তো তোমরা এটাও পেতে পারো, চার্লি চ্যাপলিনটাও খুব ভালো একটা গো অ্যাজ ইউ লাইকের আইডিয়া, তোমরা এটাও করতে পারো। এখানে করোনার সময় যে হ্যান্ড স্যানিটাইজারের প্রচণ্ড পরিমাণে বেচাকেনা হয়েছে, সেই হ্যান্ড স্যানিটাইজারের একটা এ দেখিয়েছে। এখানে আরেকজন সরস্বতী সেজেছে, এখানে মাতঙ্গিনী হাজরা, দেখো এরকমভাবে পুরো মাটিতে ঘষে ঘষে যাচ্ছে। আরেকজন ভারত মাতা, যিনি লাল কমলা সবুজ পাড় শাড়ি পরেছিল। আর এখানে হয়েছে সর্বশিক্ষা অভিযানের যে সাজটা আমরা দেখি সেটাই, আর এখানটাতে করোনার সময় বিবাহ, মশারির মধ্যে বউ আর বাইরে বর চারিদিকে ঘুরছে, আর ছিল করোনার সময় পিপি কিট পরে ইঞ্জেকশান দিচ্ছে। এখানে ছিল গান্ধীজি, আর ছিল শিশু শ্রমিক, একদিকে বইপত্র রেখে পড়াশোনা আর একদিকে সবজি বিক্রেতা, আর এখানে ছিল কৃষ্ণ কালী, এটার রূপটাও আমরা সাজিয়ে দিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। আর এটাও একটা আইডিয়া তোমরা পেতে পারো, এখানে করোনার সময় পিপি কিট পরে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে। আর এটা বিরসা মুন্ডা, এটাও অসাধারণ একটা রূপ, যেটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছিল ওরা, পুরো রূপালি কালারের ড্রেসে। এখানে গান্ধীজির আরও একটা রূপ, যেটা চরকা কাটছে গান্ধীজি। আর এখানে কালিদাস গাছ কাটছে, যে ডালে বসেছে সে ডালই কাটছে। এদিকে রয়েছে কাকতাড়ুয়া, খড় দিয়ে তৈরি করেছে, হাত দুটো সোজা করার দরকার ছিল, সেটা করতে হয়তো ভুলে গেছিলো, যাই হোক। এখানে ছিল রানার ছুটছে, দেখো কাঁধে একটা পুটুলি নিয়ে হাতে লণ্ঠন রানার ছুটছে। আর তার সাথে ছিল হরপ্পা সভ্যতার নারী মূর্তি, এদিকে বাসনওয়ালি মডার্ন মেয়ে হাতে ফোন চশমা পরে ঘুরছে, এদিকে গোপাল ভাঁড়ও পার হয়ে গেল দেখলে। আর এখানে আরও একজন ছিল, যেটা হচ্ছে হরপ্পা সভ্যতার নারী মূর্তি। তো আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর যদি এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো বাই।